গত বছর মারিয়া অন বিচ শিরোনামের একটি নাটকে অভিনয় করেন কণ্ঠশিল্পী পড়শী। তার বিপরীতে ছিলেন কলকাতার ঋষি কৌশিক। এরপর থেকে গানের পাশাপাশি অভিনয়ে সময় দিচ্ছেন পড়শী। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে পড়শীর নতুন নাটক ভালোবাসার তিন দিন। মুক্তির পর থেকেই নেট মাধ্যম কাঁপাচ্ছে নাটক। ইউটিউবে ট্রেন্ডিং এর দ্বিতীয় স্থানে থাকা নাটকটি ইতিমধ্যে 35 লাখের বেশিবার দেখা হয়েছে। মহিদুল মাহিমের পরিচালনায় ভালোবাসা তিন দিন নাটকে পড়শীর বিপরীতে রয়েছেন জোভান। এটি এই জুটির দ্বিতীয় নাটক। তাদের লাভ স্টেশন নাটকটিও দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। নাটকটি নিয়ে পড়শী বলেন, যখন শুটিং করছিলাম তখনই বুঝতে পেরেছিলাম ভালো কিছু হতে চলছে, কিন্তু এত অল্প সময় এত সাড়া পাবো তা ভাবিনি। দর্শকদের কাছ থেকে ইতিবাচক মন্তব্য পাচ্ছি। দর্শকদের এমন ভালোবাসা পেলে ভালো কাজ করার তাগিদটা আরো বেড়ে যায়। নাটকের গানগুলোও পছন্দ করছে দর্শক। জোভানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে পড়শী বলেন, সহশিল্পী হিসাবে তিনি কোঅপারেটিভ। আমি ভুল করলে কিংবা ঠিকভাবে এক্সপ্রেশন দিতে না পারলে তিনি ধরিয়ে দেন। তিনি সাপোর্টিভ না হলে আমার জন্য কষ্ট হয়ে যেত। আসন্ন রোজার ঈদের নাটকেও দেখা যাবে এই জুটিকে। ঈদ উপলক্ষে এ পর্যন্ত তিনটি নাটকের কাজ শেষ করেছেন পড়শী। এর মধ্যে দুটি নাটকে তার সঙ্গে রয়েছেন জোভান, অন্যটিতে রয়েছেন ইয়াস রোহান। ঈদে নাটকের পাশাপাশি নতুন গান নিয়েও আসছেন পড়শী। নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, নাটকে নিয়মিত কাজ করলেও গানই আমার আসল জায়গা। ঈদ উপলক্ষে বেশ কিছু গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছি। গানগুলো তৈরি হলেও এ ব্যাপারে বিস্তারিত জানাবো। সেই সঙ্গে ইউটিউবে আমার চ্যানেলে একে একে প্রকাশ করব গানগুলো। তো জোভান এবং পড়শীর নাটকগুলো আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।